Unidentified Object বা UFO নিয়ে শুনানি নিয়ে অনুষ্ঠিত হয়েছে মার্কিন কংগ্রেসে এবং মার্কিন সরকারের কাছে এলিয়েনদের ব্যবহৃত যান UFO রয়েছে এমন দাবি করে সম্প্রতি আলোচনায় আসেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা ডেভিড ক্রাশ এবং এই ইস্যুতেই অনুষ্ঠিত হয় এই শুনানি কংগ্রেসের কমিটিকে গ্রাশ বললেন যে সরকারের কাছে UFO বিষয়ে নিশ্চিত তথ্য আছে চাকরিতে থাকার সময় তাকে জানানো হয় পৃথিবীতে একটি UFO ভেঙে পড়ে পরে সেটি পুনরুদ্ধার করা হয় বিষয়ে সরকারের গোপন নথিও রয়েছে বলে তিনি জানিয়েছেন Right now, we need a system where pilots can report without fear of losing their job. Do you believe UAPs pose a potential threat to our nation?